বর্তমানে বাংলাদেশ দলের পেস বোলারদেরকে নিয়ে চলছে তুমুল আলোচনা। সাম্প্রতিক সময়ে তাদের সাফল্য সত্যি প্রশংসার দাবিদার। আজ চেন্নাই শুরু হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচে বাংলাদেশের পক্ষ থেকে কমেন্ট্রি বক্সে আছেন তামিম ইকবাল ও আতার আলী খান। প্রথম ম্যাচের প্রথম দিনে কমেন্ট্রি দিচ্ছেন তারা দুজনেই। কেমন ছিল আজকে তামিম ইকবালের প্রতিক্রিয়া বাংলাদেশকে নিয়ে? বর্তমানে বাংলাদেশ দলের পেস বোলারদের সাফল্য নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল। তিনি তার সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন মমিনুল হককে। বর্তমানে পেস বোলারদের সাফল্য নিয়ে কথা উঠলে তামিম ইকবাল জানান, বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতির অন্যতম কারণ মমিনুল হক। মমিনুল যখন অধিনায়ক ছিল তখন পেসারদের প্রচুর সাপোর্ট দিয়েছে। ঘরোয়া লীগের প্রত্যেক টিমের কোচের সাথে, ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করেছে এবং তাদের অনুরোধ করেছে পেসারদের যেন প্রতি ইনিংসে অন্তত 15-20 ওভার বল করানো হয়। বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালের মতে বাংলাদেশ পেস বোলিংয়ের উন্নতির অন্যতম বড় কারণ হচ্ছে আরেক সাবেক অধিনায়ক মমিনুল হক, যার দরুন বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক এখন যে কোনো দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করতে পারে। তারা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত যে কাউকেই। বাংলাদেশ ভারতের ম্যাচে কমেন্ট্রি প্যানেলে তামিম ইকবালের উপস্থিতি বাংলাদেশের সমর্থকদের জন্য এক অন্যরকম উৎফুল্লের কারণ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বর্তমানে বাংলাদেশের পেস বোলারদের সাফল্যের পিছনে মমিনুল হকের অবদান কেমন হতে পারে? এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।